করে পারতাছি না ভাই খাদিজার কিন্তু কোন সন্তান হইছে না ভাই তার স্বামী যে সুলেমান এই যে সাইডে দেই বসা সুলেমান আমারে বাবা ডাকে আমিও ছেলের মতো দেখি কিন্তু আমার সাথে সুলেমানের একটা ওয়াদা হইছে কি সুতি সেরি হয় তে জামাইডা আমারে বানাই ওনা আমি চিন্তা করতেছি সেরি হইলে আমার কাছে বেটা বিয়া দিব এটা ওয়াদা করছে অন আমি কি এই সময় আলবাউনের সময় থাকবো না থাকতো না এই চিন্তায় আমার রুগে তো গেলছে দোয়া করুন যে খালি বাচ্চা থাকতাম হ্যালো খালি বাচ্চা থাকতে দেখতে যাইতাম জিনিসটি এই দোয়াটা খালি করুন যে এখন সুহাগ সরকার আছে সুলেমান সরকার আছে তারাও গান করবে তারাও ভালো গান করে আপনারা চিনেন তারাও গান করবে আপনি বেঁচে থাকেন বাবা দোয়া করি আমার মেয়ে হইলে অন্য কোথাও দিব না সর্বপ্রথম ওনার মুখটা আপনিই দেখবেন আপনি নিশ্চিন্তে থাকেন আমার মেয়ের না দেখে আপনি মরবেন না আমি বলছি আমি পাপি মানুষ যদি আপনার হায়াত না থাকে মালিক যেন আমার কয়েকটা হায়াত আপনাকে দিয়া দেয় আমার মেয়েটারে দেখার জন্য তোনার প্রতি সালাম রেখে ওইব পোলা ডাকবো বাপ তাইলে পুরাইব মনের সাত বলছিলাম আয়ুটা দিল আল্লাহ জানে আমার আয়ুটা একটুখানি দিয়া দেয় যাতে আমার মেয়েটারে দেখা মরতে পারে কয় দেখলে খালি হইব না রে বাবা আপনি তো ভালো তেলে স্মৃতি জানেন দেখলেই তার অনেক কিছু হয়ে যাইব এটা আমি জানি একটু নীরব থাকতে হবে কথার পিছনে যদি কথা না হয় তাহলে কিন্তু বাউল গানের কোনো মজা পাওয়া যাবে না কারণ জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে মানুষ কই তেরা কথা গাছের মধ্যে চুত্রা পাতা ঘষা দিলেই জ্বলে আপনাদের দিকে তাকাইলেই কথা বন্ধ হয় না তাকাইলে কথা কইতে থাকেন কারণটা কি একটু নীরব থাকা যায় না পালা গানটা কি আপনাদের সাথে হইতাছে আপনারা এত কথা কন একটু ভাই না আমার এস আমার ভাইরা আমার ভাই এমন করেন না একটু নীরব থাকেন আমি ঘুরে ঘুরে গাইবো ইনশাল্লাহ তাহলে যেটা বলতেছিলাম লাউয়ের এক কিচ্ছা বললো যে দেখতে হবে না ভাতিজিটি কার মানে শাশুড়িটা তো সালাম সরকারের বাজান আমি আপনার শাশুড়ি ঠিক আছে আপনি বলছেন যে যত কিছুই হোক আমার শাশুড়ি থাকলেও আজকে কিন্তু সারা সারি নাই বলছেন না কথাটা আমি তো বাবা এটাই চাই আপনি আমারে যদি না ছাড়েন তাইলেই তো আমি আপনারে ধরতে পারি আপনি আমারে ছাইরা দিলেই তো বেজালয় আপনি আমারে ছাইরেন না বাবা আমিও আপনারে ছাড়বো না একটা কথা মনে হয়েছে বলবো বলেন আমার বাবাজির মতো আর কি যে মেয়ার জামাই দেখতেছেন মাথা খুবই গরম বেটার চৈত মাসে এক গরু আড়াই গেছে গরু যখন আড়াই গেছে এখন তো গরু খুঁজতে খুঁজতে মাথা নষ্ট গরু আর পায় না তো অনেক ছেলে আর মেয়ে মেয়ে প্রতিদিন কোচিং করতে যায় আস্তে আস্তে মেয়ে যে কোচিং করতে যায় প্রাইভেট পড়তে যায় হাওরের মাঝখানে এক বট গাছ এই বট গাছের পিছনে আইসা তারা দুইজন সাক্ষাৎ করে এটা হলো তাদের সেন্টার যে এই সময় তুমি আসবা এই সময় আমি আসবো দুইজনের একটু দেহা সাক্ষাৎ হইব পরে আমরা চলে যাব তো যেদিন লোকটার গাই হারাইছে গরু হারাইছে সেই দিন এই মেয়ে আসতে একটু দেরি করছে দেরি করতেই ছেলে কইতাছে আমি কিন্তু তোমার সাথে রাগ করছি কেন কই তুমি আজকে এত দেরি করলা যে কই আমার এত প্রেসার দিও না তো প্রতিদিন কোচিং মিস করে তোমার সাথে দেখা করি আব্বা আম্মা জানলে আমার অন্য জায়গায় বিয়া দিয়ে দিব কই তাই নাকি এখন এই যখন বলছে যে আমার অন্য জায়গায় বিয়া দিব ছেলে বিরা ঠিট খাইছে ছেলের মনে খুব কষ্ট পাইছে যে আরে ভালোবাসি তারে যদি বিয়ে দিয়া দেয় অন্য জায়গায় কষ্ট লাগার কথা না অনেক কষ্ট লাগতেছে মেয়েটার দিকে ছেলেটা যে চাইছে তাকাইছে তো তাকাইছে শহীদ হয়ে যাইব চোখ ফিরাইব না এখন মেয়েটা কয় কি গো তুমি আমার দিকে এমনি চাইয়া রইছো কে কয় আহার কইও না তোমার এই চোখ গুলার মধ্যে আমি বিশ্ব ভ্রমণ্ড দেখতে পারি ওই যে গাইওয়ালা
পাই যে হারায় গেছে এইটা আবার বট গাছের পিছেই আছিল এসে সব কথা শুনতাছে কি কয় না কয় কয় আচ্ছা বুড়া হইছে হইছে মনটা তরবর হইছে না কয় আচ্ছা রে বাবা তোমরা যে এত কিছু দেখতাছো সোহের মধ্যে বিশ্বভূমণ্ড দেহ আছে আমার গাইডা আছে নাকি বাবা রে আপনি যদি সোহের দিকে তাকায়া সব কিছু বুইলা জান তাইলে কিন্তু আমার গাই বিছরায় দেওয়ান লাগবে কথাটা মনে রাখে সারাসারি নাই বেটা সারাসারি করলেই সমস্যা সারা যাবে না আপনি আমার মেয়ের লোভে যদি আপনি আমার ছাইরা দেন তাইলে কি আর হইব মেয়া কবে হইব এই চিন্তায় আপনি বাইসা থাকেন দোয়া করি কিন্তু আমারে দেখা বাবা মেয়ের লোভে আপনি সব হারায়েন না এটা আপনার কাছে অনুরোধ আমাকে প্রশ্ন কর এক মিনিট কর তো আবু তু হয় আর মরে বালা বালা নাম রাখে মরে জায়গা এ মরে জন জায়গা পরে এক সেরি হইছে এটার নাম রাখছে হেডার মা যে মরে গেলে কাউ বালা নাম দিল যাতে না মরে খারাপ নাম দিল মরু সেরির নাম রাখছে হেডার মা পরে একটা ছেলে হয়েছে সেটার নাম রাখছে বগার বাপ আরেকটা সেরি হয়েছে সেটার নাম রাখছে সোনা সোনা বান হেডার মা তো শেয়ান হয়েছে তার বিয়া দিব তো বিয়া ঠিকঠাক হয়েছে জামাই আইছে একজন একজনে কয় আয় হেডার জামাই দেখতে আই গিয়া এটা শুনতে শুনতে জামাই আরেকবার গুসায় উঠে পড়ছে কি রে আমারে কয় হেডার জামাই আমি এনে বিয়া করতাম যা যাই গা গুসায় বেটা যাইতেছে গা তো যাইতেছে গা যখন তার শাশুড়ি মনে করছে যে আমার ছোট মেয়েটা এই রেবা কোনো খেয়াল টেয়াল করছে তো দৌড়ে গিয়ে সামনে দিয়ে কইতাছে বাবা আপনি গুসায় যান না কেন আমার সোনায় কিছু কইছে বেটা তো আরো ছুটছে এবিডি লাগে আমার শাশুড়ি এবিডি কয় আমার সোনায় কিছু কইছে আরো গুসায় যাইতাছে শ্বশুর যে বই আসেন শ্বশুর চিন্তা করছে হ্যাঁ হ্যাঁ রে বিয়াটা তো হইতো না আমার সেরাই বানা জানি কি কোনো কিয়াল টিয়াল করছে সামনে দিয়ে দৌড়ে গিয়ে শ্বশুরে গিয়ে কইতাছে বাজান জান গিয়ে রে আমার বগায় কিছু কইছে বিষয়টা হইলো আমনে যে কথাটি কইলাই আমি আমি কি কোনো কিছু কইছি আপনারে দোষ দেওয়ার মতো কোনো কিছু কইছি যতটুকু পারি প্রশংসা করতে চেষ্টা করি কারণ শাশুড়ি সম্পর্কে খারাপ মন্তব্য করব এরকম বিয়াদব জামাই কিন্তু আমি না সালাম শব্দের অর্থ হইল শান্তি আমি আইতেও সালাম যাইতেও সালাম খালি শান্তি আর শান্তি আমার মধ্যে ভাই ভাই আমরা সেরিদার দিয়া দেখ কয় শান্তির লাগে ঘুমাই থাকতো না আছে রাখলাম